24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবলীগ কর্মী হারুন মল্লিকের মৃত্যু হয়েছে। আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি ওয়ার্ড চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত রোববার রাতে নগরের চাঁদগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। কাখন একই এলাকার নেপাল মল্লিকের ছেলে। পরিবারের বরাত দিয়ে জেলা পুলিশ মেডিকেল টিম এক এএসআই মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার জানান, দুদিন আগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাকন মল্লিক গুরুতর আহত হন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কাখন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান তিনি। নিউজ ডেস্ক এসএনএন 24 টিভি। এসএনএন 24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ।